5 থেকে 10 লাখ দিলেই সরকারি চাকরির নিয়োগপত্র, শিক্ষা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনকি সেনাবাহিনীর চাকরির নিয়োগপত্রও আছে তাদের কাছে। এমনই এক প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। যেসব নিয়োগপত্র দেখছেন এগুলোর সবকটিতে সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর। পুলিশের কনস্টেবল পদেরও নিয়োগপত্র রয়েছে, বাদ যায়নি বাংলাদেশ সেনাবাহিনীও, তবে এগুলোর সবগুলোই ভুয়া। পাশেই ব্ল্যাঙ্ক চেক, মানে সরকারি চাকরি নিশ্চিত হলেই চাকরি প্রত্যাশীর সই করা এসব চেকে টাকার অঙ্ক বসানো হবে। রহিম শিকদার, হাবিবুর রহমান আর সেলিম শেখ শুভ সংঘবদ্ধ এই চক্রের কাছ থেকেই উদ্ধার হয়েছে এসব কাগজ। ভুয়া নিয়োগপত্র দেখিয়ে মোট ছজনের টাকা হাতিয়ে নেবার সময় ভুক্তভোগীরা মামলা করে। এই মামলায় শুক্রবার গ্রেপ্তার করা হয় এই চক্রকে। তারা আসলে ডিজেফের লোক না, তারা ভুয়া ডিজেফাই। তারা সেখানে গিয়ে বলে যে আমরা তোমাদেরকে মানে এই মালি তোমার সিপাহী বিভিন্ন পদে চাকরি দিব। তার আমরা তাদের তিন সদস্যকে আমরা গ্রেপ্তার করছি, তারা এই কাজটা প্রায়শই করে থাকেন। নিয়োগপত্র নিজেরাই বানায় এবং নিজেরাই নিয়োগপত্রগুলি, এবং তাদের কাছে ব্ল্যাঙ্ক কাগজ থাকে, তারা নিয়োগপত্র বানিয়ে লোকজনকে দিয়ে তাদের কাছে টাকা নিচ্ছে। প্রশ্ন আসা স্বাভাবিক, ভুয়া এসব নিয়োগপত্র কি আসলেই সরকারি নিয়োগপত্রের হুবহু কপি? নাম স্বাক্ষরেও সরকারি কর্মকর্তাদের কি হুবহু মিল আছে? মোটামুটি কাছাকাছি। এই দেখেন, এটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজ, এদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগপত্র দেয়, এবং এটা হলো শিক্ষা অধিদপ্তরের নিয়োগপত্র। হ্যাঁ, আর এটা হলো বেসামরিক পদের নিয়োগপত্র, মেস ওয়েটার নিয়োগপত্র। ওই সংস্থা বা ওই প্রতিষ্ঠানের কেউ এই সকল প্রতারকের সাথে জড়িত আছে কিনা সেটা আমরা তদন্ত করে বের করি। গ্রেপ্তার তিনজন গেল এক বছরে 33,50,000 টাকা লেনদেন করেছে এমন তথ্য রয়েছে ডিবির হাতে। পুলিশের এই ডিআইজি বলছেন, ব্যক্তি পর্যায়ে সতর্কতা ছাড়া এসব প্রতারণা ঠেকানো কঠিন। বর্তমান নিয়োগ প্রক্রিয়া অনেক জটিল, সেখানে যারা যোগ্যবান তারাই চাকরি পাবে। এখন টাকা দিয়ে নিয়োগপত্র পাওয়ার কোনো বিষয় সেখানে নেই। তাই আমি অভিভাবক মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করব যে লেখাপড়ার বাহিরে যে ভুয়া বা অন্য কোনো ওয়ে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা।